প্রসঙ্গ কা কার অধীনত তিনির পৰা 5 লাখ লোকে করব আবেদন এন আর সির নাম নথকা ব্যক্তিও পাব নাগরিকত্ব নির্বাচনী প্রচারের মাজতে মুখ্যমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য দীর্ঘ 4 বছরীয় জল্পনা কল্পনার অন্তত সমগ্র দেশতে বলবৎ হল বহু বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন 2019 চনের ডিসেম্বর মাহত রাজ্যসভা লোকসভাত নাগরিকত্ব সংশোধনী বিধেয়কখনক আইনত পরিণত করার পিছরে পৰা বিরোধীয়ে কেন্দ্রীয় সরকারক নিরন্তর আক্রমণ করে আহিছে কিন্তু যিসমূহ দেশত নির্যাতিত হিন্দুর কল্যাণৰ বাবে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকরী করেছে সেইসমূহ দেশৰ ভিতৰত অন্যতম বাংলাদেশৰ হিন্দুসকল এতিয়া এই আইনৰ বাবেই বিপদত পৰিছে ভাৰতত এই আইন কার্যকরী হোৱাত বাংলাদেশত হিন্দুৰ ওপৰত নিৰ্যাতনৰ সংখ্যা আৰু অধিক বৃদ্ধি হোৱাৰ দাবী কৰিছে জাতীয় হিন্দু মিত্ৰজোঁটৰ মহাসচিব তথা অধিবক্তা গোবিন্দ চন্দ্ৰ প্ৰমাণিকে যাৰ বাবে এটা প্ৰশ্ন উত্থাপন হৈছে বাংলাদেশত নিৰ্যাতিত হোৱা হিন্দু বাঙালী লোকসকল এতিয়া ক'ত থাকিব কাৰণ ইতিমধ্যে পশ্চিমবংগটো চৰকাৰে ঘোষণা কৰিছে তেওঁলোকক কোনো স্থান দিয়া নহ'ব যাৰ বাবে এতিয়া অসমখনেই তেওঁলোকৰ নিকটৱৰ্তী ৰাজ্য হিচাপে পৰিণত হৈছে আৰু এই ক্ষেত্ৰত চলি থকা চৰ্চাৰ মাজতে অসমৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই নির্বাচনী প্রচারের মাজতেই রাজ্যখনত কার অধীনত প্রায় 3-5 লাখ লোকে ভারতীয় নাগরিকত্বর বাবে আবেদন করব পারে বলেও মন্তব্য করে তেও কয় যে আবেদনকারী সকলের ভিতরত কেবল সেই সকলেহে থাকিব যে সকলক উন্নীতকৃত রাষ্ট্রীয় নাগরিক পঞ্জীর পৰা বাদ দিয়া হয়েছে লগতে তেও কয় যে এনআরসির তালিকার পৰা 7 লাখ মুসলমান আর 5 লাখ হিন্দু বঙ্গালী বাতিল হল বহু হিন্দু বঙ্গালী বিভিন্ন সময়ত আহি শরণার্থী শিবিরত থাকিছিল এনআরসির অন্তর্ভুক্তির বাবে আবেদন করার সময়ত এনে শিবিরত থাকার প্রমাণ হিসাবে স্টাম্পযুক্ত কাগজ দাখিল করেছিল কিন্তু প্রতীক হাজুলাই কাগজখন মানি লওয়া নাছিল যার ফলত বহু হিন্দু বাঙালি এনআরসিত অন্তর্ভুক্ত নহল এনআরসিত অন্তর্ভুক্তির বাবে আবেদন করা 5 লাখ হিন্দু বাঙালির ভিতর বহুতে নাগরিকত্ব সংশোধনী আইন 2019ৰ অধীনত আবেদন দাখিল করব যদিও আন বহুতে নাগরিকত্ব আইনের আশ্রয় লব বলেও মন্তব্য করে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে তেওঁ কয় যে এতিয়া উক্ত বাঙালি হিন্দু লোকসকলে নাগরিকত্ব সংশোধনী আইন 2000ৰ অধীনত নাগরিকত্বৰ বাবে আবেদন জনাব পাৰিব লগতে এনআরসির নাম অন্তর্ভুক্ত নোহাকৈ থকা সকলেও ভিতরতেই 2 লাখ বিশুদ্ধ অসমীয়া তথা কোচ রাজবংশী লোকর লগতে 1.5 লাখ গুর্খা লোক আছে ইফালে বিভিন্নজনে কার অধীনত 10-20 লাখ লোকে বা 1.5 কোটি লোকে নাগরিকত্ব পাব বলে যি প্রচার চলাই আছে সেয়া সত্য নহয় বলে অবগত করে তেওঁ রাজনৈতিক দলের নেতাসকলে নিজের রাজনৈতিক স্বার্থ পূরণের বাবে এনেদরে একটা অদ্ভুত সংখ্যা প্রকাশ করে আছে বলেও মন্তব্য প্রকাশ করে News Text Report, Prague News, Distill.